হচ্ছে বলে দৃশ্যমান কোন কার্যক্রম আমরা দেখছি না। তাই শহীদ পরিবারের দাবি হচ্ছে যে অনতিবিলম্বে সরকারের একজন প্রতিনিধি আমাদের আজকের এই ব্লকের স্থলে আসুক, এসে আমাদেরকে একটি সুনির্দিষ্ট টাইম দিয়ে যে এই সময়ের মধ্যে তারা অভিযুক্তদের গ্রেফতার করবেন। যদি আমাদেরকে সুনিশ্চিতভাবে এই ধরনের আশ্বাস দেওয়া হয় তাহলে আমরা আমাদের এই ব্লকের কর্মসূচি প্রত্যাহার করে নিব ইনশাল্লাহ। আর যদি আমাদেরকে এই ধরনের আশ্বাসও দেওয়া না হয় তাহলে তো আমরা ধরেই নিব যে খুনিদের বিচার করার ক্ষেত্রে সরকার সম্পূর্ণরূপে অনীহা দেখাচ্ছেন। এই অনীহামূলক পরিস্থিতিতে শহীদের রক্তের সাথে আমরা ছাত্র জনতা বেইমানি করতে পারি না। আমরা তখন বাধ্য হয়ে এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যেতে হবে। আমরা বুঝতে পারছি আমরাই জনতার অংশ, আমরাই ছাত্রদের অংশ। আমরা বুঝতে পারছি এই ব্লকেট কর্মসূচিতে সাময়িকভাবে অনেকের সমস্যা হচ্ছে। আমরা এই সমস্যা রাখতে চাই না, তাই অনতিবিলম্বে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি এসে আমাদেরকে সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেম দিক যে এই সময়ের মধ্যে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার তারা করবেন এবং এই ব্যাপারে আর কোন তালবাহানা করা হবে না। এই শেষবারের মতো একটা সময় দিয়ে তারা খুনিদের অভিযুক্তদের গ্রেফতারের ব্যবস্থা করুক। যদি এটা করা হয় তাহলে শহীদ পরিবার সম্মতি দিয়েছেন, আমরা এই ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করে নিব। সবাইকে ধন্যবাদ। ছাত্র ভাইদের প্রতি আহ্বান, কেউ আমরা মাঠ ছাড়বো না এবং আমরা সবাই সজাগ থাকব যাতে করে কোন ধরনের বিশৃঙ্খলার অভিযোগ আমাদের উপরে না আসে। কোন মহৎ চেষ্টা করতে পারে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করার, যাতে আমাদের এই কর্মসূচিকে বানচাল করা যায়। আমরা সবসময় প্রস্তুত, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করব না। আমাদের সাথে কথাবার্তা না বলে কেউ কোনো ধরনের উদ্যোগ নেবেন না। আমরা এখান থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। সরকারের কোন একজন গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ যদি এসে আমাদের সাথে আলোচনা করে যে এই বিচার প্রক্রিয়ার ব্যাপারে তারা কি আমাদের সমাধান দিতে পারে খুব তাৎক্ষণিকভাবে, আমরা তাহলে আমাদের আজকের কর্মসূচি প্রত্যাহার করবো এবং পরবর্তীতে আমাদের আন্দোলন স্থগিত থাকবে। আন্দোলন না, কর্মসূচি স্থগিত থাকবে, কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে। সবার প্রতি অনুরোধ, কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না, কিন্তু আমরা এই মাঠ ছাড়বো না। সবাই একসাথে থাকুন, এখন স্লোগান দেন, কারো উস্কানিতে কিন্তু পা দেওয়া যাবে না। সবাইকে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি। তারা আমাদের সাথে বলতেছে আপনারা একটু আসেন, আমরা একটু কথা বলি, রাস্তাটা ছেড়ে দেন। আমরা বলেছি আমরা এমন কোন জায়গায় নাই যেখানে যাই নাই। আমরা যেখানে গিয়েছি তার থেকে যদি ভালো কোন জায়গা আমাদের বলতে পারেন, উপায় দেখাতে পারেন, আমরা সেখানে যাব। ছাত্র ভাইদেরকে আমরা সাবধানে থাকতে বলছি, কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা জড়াবেন না, কেউ মাথা গরম করে কোনো ধরনের উশৃঙ্খলা আচরণ করবেন না। সবাই একত্রে থাকবে, কেউ একা একা কিংবা আলাদা আলাদা কোথাও মুভ করবেন না। একটু স্লোগান দেন। হিমেল, হিমেল ভাই তুমি কোথায় আসো, মাইকের কাছে আসো। হিমেল দৃষ্টি আকর্ষণ করতেছি, হিমেল হিমেল তুমি যেখানেই থাকো মাইকের কাছে আসো। ছাত্র ভাইদেরকে বলবো তোমরা একক ভাবে কেউ কোথাও মুখ করবে না, সবাই ব্যানারের কাছে আসো। কোন প্রশাসনের লোক বা অন্য যে কোনো কেউ যদি কোথাও দেখো তোমরা কেউ মুখ করবে না, তোমরা সবাই ব্যানারের কাছে কাছে আসো। এখন শুনে নেবে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে থেকে, মূলত এখন থেকে প্রায় 30 মিনিট আগে থেকে শিক্ষার্থীরা কিন্তু গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে গুলিস্তান জিরো পয়েন্টের যে চারপাশের সড়কগুলো রয়েছে, সড়কে কিন্তু যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তবে শিক্ষার্থীরা বলছিলেন যে সরকারের
কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাতে এসে তাদেরকে তাদের সাথে কথা বলে এবং এই যে দাবিটি নিয়ে তারা মূলত আজকে আন্দোলন করছে সেই আন্দোলনের সেই দাবি নিয়ে যাতে কোনো একটি আশ্বাস প্রদান করেন, তাহলে তারা এখান থেকে তাদের অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন, এমনটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক দেখছেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে, দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের যে এখানে অবস্থান রয়েছে সেই অবস্থানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আমরা সামনে দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা রয়েছে এবং ঠিক তার অপর প্রান্তে কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। দর্শক আমরা আবারও হাজির হব কালবেলার অন্য কোনো সংবাদে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন কালবেলার সাথেই।